হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। আমাদের প্রজেক্টে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে টেমপ্লেটিং আমরা শুরু করেছি এই কাজটুকু আমরা শেষ করব। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেই ওয়েব কন্টেন্টে আমরা তো এখানে JSPS যে ফোল্ডারটা আছে, হ্যাঁ, এখানে তো আমাদের আগের ভিউগুলো সব ডিফাইন করা আছে এবং আমরা নতুন করে টাইলসে কাজ করছি। তো আমরা এখান থেকে এক একটা করে আমাদের JSP পেজ নিব এবং সেগুলোকে আমরা টাইলসের নতুন সিস্টেমে আমরা কনভার্ট করব। তো সেটা শুরু করি আমরা। সবার আগে আমরা চলে যাই আমরা যে ডিফল্ট এক্সেবেল যে আমরা টাইলসের কনফিগারেশন ফাইলটা বানিয়েছি সেখানে, যে আমরা তো এখানে এটাকে আমরা বলে দিতে পারি যে notices.base এটা হচ্ছে আমাদের বেস ডেফিনেশন এবং আমরা এটাকে আস্তে আস্তে এক্সটেন্ড করব। হ্যাঁ, তো আমরা এখানে আরেকটা ডেফিনেশন নিয়ে আসতে পারি, এটাকে আমরা রেখে দেই এইভাবে, ঠিক আছে। আমরা এখানে আরেকটা ডেফিনেশন নিয়ে আসি, ডেফিনেশন, এবং এই ডেফিনেশনটার আমরা নাম দিব। এখন এর আগেরটার নাম আমরা কী দিয়েছিলাম, হোম, তাই না? এইটার নাম আমরা দিলাম হোম, অসুবিধা নেই। তার মানে আমাদের হোম রিকোয়েস্ট ম্যাপিং এটার কাছে আসবে এবং এখানে আমরা টেমপ্লেটের জায়গায় এখন আমরা বলে দেবো এক্সটেন্ড, এবং কাকে এক্সটেন্ড করছে, এই নোটিস বেসকে এক্সটেন্ড করছে, নোটিস বেসকে এক্সটেন্ড করছে। এবং এইখানে আমরা এই টাইটেলটা এখানে অ্যাড করে দিতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে আমরা বলে দিলাম হোম নোটিসেস, হোম বলে দিলাম। এবং শুধুমাত্র যেই নেক্সট যেই আমরা সেকশনটা ওভাররাইট করব শুধুমাত্র সেটাই এখানে নিয়ে আসব। তো আমরা এখন হোমে ওভাররাইট করতে চাচ্ছি কন্টেন্টটা, সো আমরা এটাকে কপি করে এখানে আমরা পেস্ট করে দিতে পারি এবং এখানে টাইলসে আমরা বলে দিতে পারি হোম ডট জেএসপি, কারণ আমরা হোম ডট জেএসপি এখন কপি করে নিয়ে আসব। তো আমরা আমাদের হোম ডট জেএসপিটা কপি করে নিয়ে আসি, বা বেটার মুভ করে দিই, এখান থেকে মুভ করে আমরা টাইলসে নিয়ে আসলাম এবং এটার ভেতরে ঢুকে আমরা শুধুমাত্র ট্যাগলিপ অংশগুলো রাখব এবং তারপর বডি রাগ পর্যন্ত সব মুছে দিব, গুড, এবং আমরা বডির পর থেকে সব মুছে দিব, ঠিক আছে। এখন যদি আমি সেভ করি এটাকে এবং আমাদের পেজে চলে যেয়ে আমি যদি রিফ্রেশ দিই, আচ্ছা আমাদের প্রজেক্টটা তো রান করছে তাই না, দেখি তো এখানে এক্স্যাক্টলি কী হচ্ছে। এখন আবারও যাই আমাদের নোটিসেসে, যে আমি, আচ্ছা আমরা এক কাজ করি, আমরা আমাদের প্রজেক্টটা আরেকবার রান করি। হ্যাঁ, এটা তো আগে থেকে রান করছিল, আমরা এটাকে স্টপ করি, স্টপ করে রাইট ক্লিক করে আরেকবার রান করি। আমার মনে হয় আগের কিছু কনফিগারেশন রয়ে গেছে এই কারণে এটা লোড করছে না, সো লেট আস রান ইট অ্যাগেন, অসুবিধা নেই। এবং আমাদের একটা চেঞ্জ আসার কথা, এই যে আমাদের চেঞ্জ আসছে এবং আমাদের হোম ডট জেএসপিতে যা ছিল সেটা কিন্তু চলে আসছে। এখানে লাস্টে একটা এস আসছে কোত্থেকে, একটু দেখি তো আমাদের হোম ডট জেএসপিতে কি কিছু রেখে দিয়েছিলাম, লেট মি সি, হ্যাঁ এটা ভুলে একটা এস চলে আসছে। ঠিকই সেভ করলাম, আবার গেলাম রিফ্রেশ দিলাম, আচ্ছা ঠিক আছে, এগুলোকে আমরা পরে ফরম্যাটিং করব। তো আমরা হোম জেএসপি আনলাম, আমরা যদি নেক্সট আরেকটা করতে চাই, ফর এক্সাম্পল নোটিসেস, সো আমরা একই কাজ করব। নোটিসেসের জন্য আমরা এখানে চলে যাই জেএসপিএসের মধ্যে, নোটিসেস এটা একটা লিস্ট অফ নোটিস দেখানোর কথা, এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টাইলসের ভিতরে নিয়ে আসি। আবার আমরা আমাদের ডিফল্ট এক্সএমএলে চলে যাই এবং আমরা এই পার্টটুকুকে কপি করে নিয়ে আসি, কপি করে আমরা যদি এখানে পেস্ট করে দেই, আমাদের রিকোয়েস্ট ম্যাপিং কী ছিল, নোটিসেস, এটা নোটিস বেসকে এক্সটেন্ড করছে কন্টেন্টে, যে শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে জেএসপির নামটা, হয়ে যাবে নোটিসেস ডট জেএসপি, নোটিসেস ডট জেএসপি, ঠিক আছে। একবার চেক করে দেখি, ইয়েস দ্যাট লুকস গুড। আমরা নোটিসেস জেএসপিটা ওপেন করলাম, ওপেন করে আমরা এখানে আবারও একই কাজ করব, ট্যাগলিপগুলো রাখবো, এখানে বডির আগ পর্যন্ত সব মুছে দিব, ঠিক আছে, বডির পরেও মুছে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস, এখানে আমরা কলাম MD6 অফসেট 3
এটা তো আছে আমাদের। আচ্ছা এখন একবার ট্রাই করে দেখি কি হয়। আমরা যদি শো কারেন্ট নোটিসেস দেই, আচ্ছা নোটিসেস সাবলেট উইথ নোটিসেস, আমার মনে হয় এটা আরেকবার আমাদের রিরান করতে হবে অ্যাপটা। কুড নট রিজলভ ভিউ উইথ দ্য নেম নোটিসেস, আমরা তো ভিউটা এখানে বলে দিয়েছি নাকি আমাদের ডিফল্ট এক্সএমএল এ, যে যদি দেখি NOTICES নোটিসেস এখানে আছে। সো এটা কাজ করার কথা, কাজ করছে না, তার কারণ হচ্ছে মোস্ট লাইকলি আবারও এটা আমাদের স্টপ করে স্টার্ট করতে হবে। স্টপ করলাম, আবারও রাইট ক্লিক করে রান অ্যাজ, রান অন সার্ভার দিলাম। লেটস ওয়েট, হোপফুলি এবার কাজ করবে। এবং শো কারেন্ট নোটিসেসে যদি আমি এখন ক্লিক করি, এই যে আমার কারেন্ট নোটিস কিন্তু এখানে চলে আসছে, সো লুকিং গুড। তো এইভাবে আমরা একটা একটা করে আমাদের বাদবাকিগুলোও করব এবং আমাদের লগ ইন লগ আউট এখানে আমরা নিয়ে আসব। তো লগ ইনটা যদি আগে পেজটা আমরা করতে চাই, লগ ইন পেজে একটু, আচ্ছা লগ ইন পেজটাকে আগে আমরা নিয়ে আসি টাইলসের ভেতরে। হ্যাঁ, সো টাইলসের ভেতরে লগ ইনটাকে নিয়ে আসলাম। আমরা যদি ডিফল্ট এক্সএমএলে আমরা লগ ইনটা যদি করতে চাই, একইভাবে আমরা এখানে এটাকে কপি করলাম, পেস্ট করি এবং এটার নাম দিই লগ ইন, যেটা কি না আমার লগ ইন জেএসপিতে যাবে। আচ্ছা নাম তো চেঞ্জ করা দরকার, নোটিসেস লগ ইন দিয়ে দিই। আর এটা কি নোটিসেস লিস্ট, ঠিক আছে। আচ্ছা লগ ইন পেজটাতে একটু কাজ আছে আমাদের। লগ ইন পেজটা যদি আমরা ওপেন করি, এখানে আমরা দেখতে পাবো আমরা এখানে আগের মতো সব ডিলিট করে দিতে গেলেও, এখানে বডি ডিলিট করতে করার আগে এখানে আমরা কি করেছি, একটা অনলোড করে আমরা ইউজার নেমে ফোকাসটা নিয়ে আসছি না, এটাকে আমরা একটু স্পেশালি হ্যান্ডেল করব। তার আগে আমরা এটা ডিলিট করে দিই বডির শেষের অংশটুকু। এখানে দেখা যাচ্ছে আমরা বলছি যে ডকুমেন্টটা যখন লোড হবে সে ইউজার নেমে একটা ফোকাস নিয়ে আসবে। তো এইটাকে আমরা বডি অনলোডে না করে আমরা এটাকে একটা স্ক্রিপ্ট ট্যাব দিয়েও এখানে করে দিতে পারি। সেটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা দেখতে পাচ্ছি, আমরা এর আগে আপনারা যদি খেয়াল করে দেখবেন আমাদের ফুটার ডট জেএসপি এটার ভেতরে কিন্তু আমরা যে কোয়েরি নিয়ে এসেছি। হ্যাঁ, সো আমরা যে কোয়েরির একটা ফাংশন এখানে চাইলে আমরা ইউজ করতে পারি। সেটা করার জন্য আমরা যেটা করব, আমরা এখানে স্ক্রিপ্ট ট্যাগ দিই, স্ক্রিপ্ট টেক্সট ডট জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে। এখানে এখন আমরা বলতে পারি যে ডকুমেন্ট ডট রেডি, ডকুমেন্টটা যখন রেডি থাকবে তখন একটা ফাংশন আমরা এখানে করব। আমরা এখানে ফাংশনটা ডিফাইন করে দেই, ফাংশন, এবং ফাংশনটা হবে, এটাকে এখানে আমরা কার্লি ব্রেসটা দিয়ে দিই, ঠিক আছে। এবং ফাংশনটা হবে আমার ডকুমেন্ট, এই যে এক্স্যাক্টলি এইটাই আসলে ফোকাস, এটাকে আমরা এই জায়গাতে নিয়ে আসি, কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দ্যাট লুকস গুড, এই লাইনটা দরকার নেই। এখন আমরা এইটাকে ডিলিট করে দিতে পারি, সো দিস শুড ওয়ার্ক, যেহেতু আমাদের যে কোয়েরি অলরেডি আছে প্রজেক্টে, দিস শুড ওয়ার্ক। আমরা একবার টেস্ট করে দেখি, আবারও আমরা এটাকে স্টপ করি এবং প্রজেক্টটা রান করি, রান অ্যাজ, রান অন সার্ভার। আচ্ছা এখন যদি আমি লগ ইনে ক্লিক করি, এই যে আমার লগ ইন পেজে কিন্তু চলে গেছে, উইচ লুকস গুড। আমরা এই লগ ইন উপরে নিয়ে যাব পরে এই মেনু বারে, এবং এগুলো আমরা ফিক্স করে দেব আস্তে আস্তে। একটা জিনিস আমরা খেয়াল করি, আমাদের লগ ইন পেজে আমরা যদি এখন যাই, আমাদের কিন্তু অটোমেটিক্যালি ইউজার নেমটা ফোকাস থাকছে না। তার আসলে একটা কারণ আছে, আমরা কারণটা এক্সপ্লোর করার জন্য আমরা যেটা করি, আমরা টুলস থেকে ওয়েব ডেভেলপার থেকে যদি ওয়েব কনসোলটা এনেবল করে দিই, এটা হচ্ছে ফায়ারফক্সে, আমরা দেখতে পাচ্ছি ডলার ইজ নট ডিফাইন্ড। তার মানে যে কোয়েরি যেটা লোড হচ্ছে, পরে লোড হচ্ছে এবং এটা
আমরা চাচ্ছি যে কোয়েরিটা আমাদের আগে লোড হোক, সেটার জন্য আমরা ফর দ্য টাইম বিইং আমাদের ফুটার থেকে আমরা এই দুইটা যে কোয়েরি এবং বুটস্ট্র্যাপেরটা আমরা ফুটার থেকে নিয়ে আসি। হ্যাঁ, এটা এখন ফুটারে রাখবো না, নিয়ে আমরা এটা আমাদের যেই ডিফল্ট জেএসপির যেই হেডার যেই জায়গাটা আছে এখানে নিয়ে আসলাম, হেডারে নিয়ে আসি এবং আমাদের যেই কোডটা আছে কোডটাকে আর একটু মডিফাই করে দিই। আমি এখানে আমি তো আসলে ফ্রন্ট এন্ড প্রোগ্রামার না, আমি জাস্ট কুইকলি এটাকে ফিক্স করে দিচ্ছি। আমি এটা যে কোয়েরি ফরম্যাটে নিয়ে আসার জন্য হোপফুলি আমি যদি এটাকে এইভাবে একটা ডলার দিয়ে আমি যদি এইটাকে রেফারেন্স করি তাহলে কাজ করার কথা, ঠিক আছে? তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি আমরা দেখতে পাচ্ছি এই যে ইউজার নেমে কিন্তু সে চলে আসছে ফোকাসটা। সো এই জিনিসটা করে নেওয়া ইম্পর্টেন্ট আপনাদেরও। তো এখন একটা একটা করে ফাইলের পালা, লেটস সি হাউ ইট গোজ। আমরা যদি এখন নিউ অ্যাকাউন্টটাকে আনতে চাই, নিউ অ্যাকাউন্টে অবশ্যই কিছু জাভা স্ক্রিপ্ট আছে, এটা কি ডিরেক্টলি কাজ করে কি না আগে একবার আমরা দেখি। নিউ অ্যাকাউন্টটাকে আমরা যদি টাইলসে নিয়ে আসি, সো টাইলসে আমি নিউ অ্যাকাউন্ট আনলাম। আমাদের যেটা করতে হবে, আমাদের ডিফল্ট এক্সএমএলে আমরা ডেফিনেশন এখন অ্যাড করব নিউ অ্যাকাউন্টের জন্য। কপি করে আমরা যদি এটাকে পেস্ট করি, কন্ট্রোল শিফট এফ দিয়ে ফরম্যাট করে নিলাম, নেম হচ্ছে নিউ অ্যাকাউন্ট, এক্সটেন্ডস লগ ইন বেজ, ঠিক আছে, টাইটেল দিয়ে দিলাম ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এবং এটা যাবে হচ্ছে নিউ অ্যাকাউন্ট জেএসপিতে। নিউ অ্যাকাউন্ট জেএসপিতে গেলে আমাদের নিউ অ্যাকাউন্টটা তাহলে যদি আমরা একবার দেখি, নিউ অ্যাকাউন্টে আমাদের এখানে বডি রাক থেকে সব ডিলিট করে দিলাম, লাস্টে একটা স্ক্রিপ্ট আছে। আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, স্ক্রিপ্টটা কি আমাদের আলাদা ফাইলে নিতে হবে কিনা সেটা আমরা দেখব। তার আগে আমরা দেখি এটা কাজ করার কথা সোফার আমার মনে হচ্ছে। দেখি আমরা একবার রান করে দেখি আমাদের যে স্ক্রিপ্টটা আছে স্ক্রিপ্টটা এখানে কাজ করছে কি না। লেটস সি, আমাদের প্রজেক্টটা রান হচ্ছে এবং আমরা যদি এখন লগ ইনে যাই এবং ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করি, আমাদের নিউ অ্যাকাউন্টের পেজ আসলো। আমাদের দেখতে হবে পাসওয়ার্ড স্ক্রিপ্টটা ঠিকমতো কাজ করছে কি না। আমি ইউজার নেম দিলাম, সে লাইক টেস্ট ইউজার, ইমেল দিলাম টেস্ট ইউজার @ লিভিং অন কোডস ডট কম। আচ্ছা, পাসওয়ার্ড দিলাম, ফর এক্সাম্পল শুরুতে দিলাম টেস্ট টেস্ট, এবং পরে আমি ম্যাচ করলাম না। এখন যদি আমি ক্রিয়েট ইউজার দিই, এই যে পাসওয়ার্ডস মাস্ট ম্যাচ, সো আমাদের এটা কিন্তু কাজ করছে, উইচ ইজ গুড। সো আমাদের এখানে এক্সট্রা কাজ করা লাগছে না। সো আমরা যদি এখানে আবার দেই টেস্ট টেস্ট, তাহলে একটা এরর খাওয়ার কথা, কেননা আমাদের তো সাকসেস পেজটা আমরা এখানে নেই। আগে আমরা পুরোটা কমপ্লিট করি, লেটস গো অ্যান্ড ডু দ্যাট। আমি এখানে বাদবাকি পেজ যেগুলো আছে আমাদের, আমি একটা একটা করে প্রত্যেকটা পেজ এখন নিয়ে আসবো। আমার মনে হয় না এখানে আর স্পেশাল কিছু করার আছে। সো এই জেএসপিগুলোকে আমি আগে টাইলসে কনভার্ট করি। সো টিল দ্যাট আমার আসলে পুরো জিনিসটা আপনাদেরকে হয়তো দেখা দেয় আপনাদের বোরিং লাগবে, আমি এগুলোকে কনভার্ট করি। যদি কোনো জায়গায় কোনো ইস্যু হয় আই উইল লেট ইউ নো। সো লেটস, আমি ভিডিওটা পজ করে এগুলো কমপ্লিট করে ফেলি। হ্যালো, সো আমাদের প্রজেক্টে আমরা ব্যাক করেছি। আমরা দেখি যে আমাদের জেএসপিসের মধ্যে যা কিছু ছিল সব কিছু আমরা এখানে কনভার্ট করে নিয়ে আসছি, এবং ডিফল্ট এক্সএমএলে সেগুলোর প্রত্যেকটার জন্য আমরা এন্ট্রি দিয়ে দিয়েছি। সো এখন আমরা একটু রেগুলার ফ্লোটা চেক করি, যে আমরা যদি লগ ইন করতে, আমরা যদি শো কারেন্ট নোটিসেস দেখতে চাই সেটা কাজ করছে, আমরা যদি ক্রিয়েট নোটিস করতে চাই, ক্রিয়েট নোটিসেস করতে চাইলে আমাদেরকে লগ ইনে পাঠাচ্ছে, উইচ ইজ গুড। আমি যদি লগ ইন করি, ফর এক্সাম্পল মোজামেল লেট মি ইন দিয়ে লগ ইন করলাম, ইউজার নেম পাসওয়ার্ড ভুল করেছি, পাসওয়ার্ড কি ভুলে গেলাম, মোজামেলের পাসওয়ার্ড কী ছিল, ইমরান দিয়ে লগ ইন করার ট্রাই করে দেখি তো, ইমরান, হ্যালো হ্যালো। আচ্ছা, আমাদের ইউজার নেম পাসওয়ার্ডগুলো কী ছিল আমার এখন খেয়াল নেই। আমাদের ডেটাবেজে যেয়ে দেখি তো, ইমরান নামে একটা আছে, মোজামেল নামে একটা অ্যাকাউন্ট আছে। এখন তো পাসওয়ার্ড আমরা এনক্রিপ্ট করে দিয়েছি, অসুবিধা নেই, কিন্তু আমাদের ফ্লো তো কাজ করছে, এটা আমরা পরে বের করব। আমরা যদি আবার ব্যাক করি, আমাদের প্রজেক্টের হোমে ব্যাক করতে চাই,
আচ্ছা, এই জিনিসগুলো একটা ঠিক করতে হবে না? ওপরে আমরা হোমটা ফিক্স করে নেই, হোম এবং অন্যান্য জিনিসগুলো, এগুলো তো আসলে আমাদের প্রজেক্টের নাম না, এগুলো আমরা ঠিক করে নিব। ক্রিয়েট অ্যাকাউন্টটা কাজ করছে। আচ্ছা, ডেমোর জন্য আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, অ্যাকাউন্টটার নাম দিয়েছি টেস্ট অ্যাকাউন্ট, পাসওয়ার্ড হচ্ছে টেস্ট 1 2 3। এটাকে সাবমিট করে দেই, টেস্ট অ্যাকাউন্ট, সরি, টেস্ট 1 2 3 4 3 4 সাবমিট করলাম, এবং এই যে আমি লগ ইন করেছি। এখন যদি আমি নোটিস ক্রিয়েট করতে চাই, আমার ক্রিয়েট নোটিস আসছে, নেম দিলাম টেস্ট অ্যাকাউন্ট, ইমেল টেস্ট, দিস লুকস গুড সো ফার, আমরা একটা নোটিস দিলাম। এটাকে কপি করে আমরা পেস্ট করে নিয়ে আসি কয়েকবার, এবং ক্রিয়েট নোটিস যদি দেই, আমাদের নোটিস ক্রিয়েট হয়ে গেছে। কারেন্ট নোটিসে গেলে এই যে আমাদের নোটিসটা কিন্তু চলে আসছে। সো আমাদের প্রোগ্রামের ফ্লো ঠিক মতো কাজ করছে, এবং আমরা নেক্সটে আমাদের এই টুলবারটা একটু ফিক্স করে ফেলব। সো টুলবারটা ফিক্স করার জন্য আমরা যদি আমাদের হেডার জেএসপিতে চলে যাই, হেডার জেএসপিতে তো আমরা টুলবারটা ডিফাইন করেছি, ঠিক আছে, আমাদের একবার দেখে আসি টুলবারে কী কী আছে। প্রজেক্ট নেম, এখানে প্রজেক্ট নেম নামে একটা থাকার কথা, আমরা আমাদের প্রজেক্টের নাম দিয়ে দিই নোটিসেস, ঠিক আছে। তারপর হোম নামে একটা জায়গা আছে, হোমের মধ্যে আমরা হোমের লিঙ্কটা দিয়ে দিব, অ্যাবাউট কন্ট্যাক্ট এখন আর রাখবো না, পরে আমরা এখানে লগ ইন লগ আউট নিয়ে আসবো। সো লেটস ডিলিট অ্যাবাউট অ্যান্ড কন্ট্যাক্ট। এবং হোমের মধ্যে আমরা চাইলে, এটা তো একটা জেএসপি, আমরা আমাদের সি ট্যাগটা এখানে নিয়ে আসতে পারি, আমরা আরেকটা জেএসপির ভেতর থেকে, সে লাইক কোন জিএসপিতে সি ট্যাগ আছে দেখি, এই যে অ্যাডমিনে সি ট্যাগ আছে, এটাকে কপি করে নিয়ে আসলাম, হেডার জেএসপির ভেতরে আমরা সি ট্যাগটাকে পেস্ট করে দেই, যাতে আমরা সি ফরম্যাটে ইউআরএলগুলো দিতে পারি। সেভ করলাম, এবং এখন আমি এখানে চাইলে ডিরেক্টলি দিয়ে দিতে পারি আমাদের সি আউটের নোটেশনটা, সি ইউআরএল, এবং ইউআরএলের ভ্যালু দিব আমরা, এখানে তো আমরা হোমে যাব, তাই না? হোমে যাওয়ার জন্য মোস্ট লাইকলি স্ল্যাশ দিলেই হওয়ার কথা, সো আমরা স্ল্যাশ দিই, এবং এটাকে সেলফ কন্টেন্ট করে দিই, এটাকে আমরা সিঙ্গেল কোটে নিয়ে আসি, কেননা আমরা পেস্ট করব অ্যাঙ্কর ট্যাগের ভেতরে, কন্ট্রোল এক্স, এখানে যদি আমি পেস্ট করে দিই, দিস শুড ওয়ার্ক। এখন আমরা যদি এটাকে সেভ করি, এবং আমাদের প্রজেক্টে যে যদি আমি রিফ্রেশ দেই, সে লাইক এখানেই আমি রিফ্রেশ দিলাম, এই যে চলে গেছে, এখন হোমে গেলে আমাদের প্রজেক্টের হোমে নিয়ে যাচ্ছে, নোটিসেসটা ঠিক আছে, এটাও আমরা পরে ফিক্স করবো, বাট হোমে গেলে হোমে নিয়ে যাচ্ছে। আরেকটা যেটা আছে, লগ ইন এবং লগ আউট, এই দুটো এখন এখানেই থাকুক, এটা আমরা পরে কোনো এক সময়ে আমাদের টুলবারে নিয়ে আসবো। So that's it for the time being. Until next time, happy living on codes.